প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের এক কাপ ময়দার আলু দিয়ে দারুণ মজার অনেক বেশি খাস্তা বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, শুধুমাত্র ময়দার আলু দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। চাইলে সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। একবার খেলে বারবার এই নাস্তাটি খেতে চাইবে, এতটাই টেস্টি হয়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে। আলুর সহজেই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে, সাথে এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে, এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে খসে খসে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ময়দাটা যত ভালো হবে এই নাস্তাটা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়দাটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। তবে খুব বেশি নরম করে ফেলা যাবে না, আবার শক্ত করে ফেলা যাবে না। এই তো ডোটা মাখানো হয়ে গিয়েছে, এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। এই তো ডোটা রেডি হয়ে গিয়েছে, উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই পাকে নাস্তার ভিতরে পুরো আমি রেডি করে নেব। এর জন্য মিক্সিং বলে দুইটি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্রেটারের সাহায্যে আলু দুটিকে আমি গ্রেট করে নেব, চাইলে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারবেন। এই তো আলু ম্যাশ করে নিয়েছি, এবার এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন গুঁড়া দুধটা একটু বেশি করে দিতে, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, এখানে চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর যে হাত দিয়ে মিশানো যাবে না, চামচের সাহায্যে আলতো করে মিশিয়ে নিতে হবে, তা না হলে আলু থেকে পানি ছেড়ে দেবে। এই তো মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে, এবার এটাকে এক সাইডে রেখে দেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নেব। ডোটাকে সমান দুই ভাগে ভাগ করে নেব। এখান থেকে এক ভাগ নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো একটি বল আমি তৈরি করে নিয়েছি, এভাবে দুইটি বল আমি তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটি বল আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি, উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার বেলুন দিয়ে বেলে বড় পাতলা একটি রুটি আমি তৈরি করে নেব, তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার মোটা রাখা যাবে না। রুটি তৈরি করে এর পুরুত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এরকম পুরুত্বের রুটি আমি তৈরি করে নিয়েছি, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। তারপর এরকম কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি, চাইলে স্টিলের গ্লাস কিংবা কৌটার মুখ দিয়ে কাটতে পারবেন। এবার শীটগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। তারপর শীটগুলোকে ঠিক এভাবে আমি সাজিয়ে নিয়েছি। এবার প্রতিটা শীটের মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। এবার এখান থেকে একটি শীট নিয়ে এর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি, এখানে পানিটা আটা হিসেবে কাজ করবে। তারপর ঠিক এভাবে ফোল্ড করে সিল করে নেব। এবার কাটা চামচ দিয়ে চেপে ডিজাইন করে দিচ্ছি, এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে ভাজার সময় খুলে যাওয়ার ভয় থাকবে না।
এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি, দেখুন দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে। একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে নাস্তাটাকে এ পর্যায়ে সংরক্ষণ করতে পারবেন। এবার চুলা একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিসপি করে ভেজে নিতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিসপি করে ভেজে নিতে হবে। এই তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেকে নাস্তা প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই নাস্তা আপনি যাকে একবার তৈরি করে খাওয়াবেন সে বারবার এই নাস্তাটি খেতে চাইবে, এতটাই টেস্টি হয়। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন।